হেই এভরিওয়ান, আজকাল সোশ্যাল মিডিয়াতে ম্যানিফেস্টেশনের ওপর অনেক অনেক ভিডিও আমরা দেখতে পাই, যে ভিডিওগুলো দেখে আমরা এতটাই মোটিভেট ফিল করি যে আমরা ভাবি যে এবার তো আমরা আমাদের স্বপ্নগুলোকে, আমাদের ইচ্ছাগুলোকে ম্যানিফেস্ট করে নেব এবং সব ইচ্ছাগুলোকে সত্যি করে ফেলব। কিন্তু প্রবলেমটা হয় তখন যখন আমরা হাজারটা টেকনিক ফলো করার পরও কোনো রকম কোনো রেজাল্ট পাই না। দিয়ার এক্সাম একদম সামনে চলে এসেছিল, মাত্র 20 দিন বাকি, কিন্তু কোনো প্রিপারেশন সে ঠিক মতো করতে পারেনি। এরকম সময় হঠাৎ একদিন সে ইউটিউব স্ক্রল করছিল, স্ক্রল করতে করতে তার চোখে পড়ে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল। থাম্বনেলের ওপর লেখা ছিল, মাত্র 5 দিনে আপনার ইচ্ছাকে ম্যানিফেস্ট করুন। সেটা দেখার পর দিয়া সেই থাম্বনেলে ক্লিক করে এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এবং সে ঠিক করে যে সে তার এক্সামে, মানে সে পরীক্ষাতে এই টেকনিকগুলো ফলো করবে। সেই অনুযায়ী সে জার্নাল লেখা শুরু করে, সে তার ঘরের মধ্যে, রুমের মধ্যে, চারিদিকে, তার দেওয়ালের চারিদিকে এটা লিখে দেয় যে আই অ্যাম ক্লাস টপার, আই বিকাম ক্লাস টপার। সে তার জার্নালে প্রতিদিন লিখতে থাকে আই অ্যাম ক্লাস টপার। এইভাবে সে প্রতিদিন এই জার্নাল লিখতে থাকে, দেওয়ালের চারিদিক ভরিয়ে দেয়। তারপর সে কী করে, গ্র্যাটিটিউড স্টোন, মানে একটা স্টোন কালেক্ট করে, তারপর সেটাকে অ্যাজ এ গ্র্যাটিটিউড স্টোন ইউজ করতে থাকে এবং কৃতজ্ঞতা প্র্যাকটিস করতে থাকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে সে গ্র্যাটিটিউড স্টোনটা প্র্যাকটিস করছিল। এরপর সে এর সাথে ওয়াটার টেকনিকও শুরু করে দেয়। সে যখনই জল খেত, জল পান করত, তখনই সে জলের ওপর পজিটিভ অ্যাফার্মেশন বলতো, পজিটিভ ভাইব্রেশন পাঠাতো, তারপর সেই জলটা সে পান করতো এবং সারাদিনে সে যতবার জল পান করতো ততবারই সে এই পজিটিভ অ্যাফার্মেশন বলতো যে আই অ্যাম ক্লাস টপার, আই বিকাম ক্লাস টপার, এই জাতীয় অ্যাফার্মেশনগুলো সে বলতো এবং সেই জলটা সে পান করতো। এইভাবে 2 সপ্তাহ কেটে যায়। 2 সপ্তাহর পর তার ভেতরে এমন একটা বিশ্বাস চলে আসে যে সে সত্যি ক্লাস টপার, সে সত্যি ক্লাস টপার হয়ে গেছে এবং সে নিজেকে ফিল করতে থাকে যে সে ক্লাস টপার। অন্যদিকে কি হয় যে তার ফ্যামিলির যারা ছিলেন, মা বাবা বা যারা ছিলেন, তারা ভাবতে থাকে যে মেয়েটার কি হলো, কেন এরকম করছে, কেন সে রুমের চারিদিকে এরকম লিখে রেখেছে আই অ্যাম ক্লাস টপার, কিছু কি মাথা টাথা খারাপ হলো নাকি। তো আবার রাতেও দেখছে যে এরকম গ্র্যাটিটিউড স্টোন, কিছু একটা স্টোন নিয়ে, পাথর টাথর নিয়ে কিছু করছে। তো এটা তাদের একটা মনের মধ্যে সন্দেহ আসে যে মেয়ে কি কোনো তান্ত্রিকের পাল্লায় পড়লো নাকি। তো এদিকে অন্যদিকে কিন্তু দিয়া সব সময় এই জিনিসগুলো চালিয়ে যাচ্ছিল, টেকনিকগুলো ফলো করছিল এবং এই ফলো করার জন্য, টেকনিকগুলো ফলো করার জন্য তার মধ্যে এতটাই বিশ্বাস চলে আসে যে সে নিজেকে মনে করতে থাকে যে ইয়েস আই অ্যাম ক্লাস টপার। তো এইভাবে গ্র্যাজুয়ালি তার এক্সামের দিন চলে আসে। এক্সামের দিন সে এক্সাম দেয় এবং রেজাল্ট বেরোনোর দিনও চলে আসে। যেদিন রেজাল্ট আউট হবে সেদিন দিয়া এতটাই কনফিডেন্ট ছিল যে সে জানতো সে ক্লাস টপার হয়েছে এবং সে অনলাইনে রেজাল্ট চেক করে। রেজাল্ট চেক করার পর সে ভীষণভাবে অবাক হয়ে যায় এবং সে বিশ্বাস করতে পারছিল না যে সে ফেল করেছিল। এখন এতদূর শোনার পর কার কার মনে হচ্ছে যে এরকম তো আমার সাথেও ঘটেছে, এবং আপনার ল অফ অ্যাট্রাকশন এবং ম্যানিফেস্টেশনের টেকনিকগুলোর ওপর এবং এই জিনিসটার ওপরই ভরসা উঠে গেছে, আপনি আর বিশ্বাস করতে পারেন না এগুলোর ওপর। দিয়ার সাথেও সেম ঘটনা ঘটে। সে এই যে ধাক্কাটা খায়, ধাক্কাটা পেয়ে সে মনে করে যে এই টেকনিকগুলো সব ফালতু। সে ভাবতে থাকে যে এগুলো সব অন্ধবিশ্বাস ছাড়া আর কিচ্ছু নয়। সে পুরোপুরিভাবে বিশ্বাস করেছিল যে সে একজন ক্লাস টপার হবে, কিন্তু সে সামান্য 5 মার্কটাও তুলতে পারলো না, সে ফেল করে গেল। দিয়া ভীষণভাবে ভেঙে পড়েছিল। অন্যদিকে তার মা বাবা তাকে সান্ত্বনা দেয় এবং তার মা তাকে বলে যে তুই কি এসব করছিস, দেওয়ালে এসব কি ক্লাস টপার লিখে রেখেছিস, তুই সবসময় কেন রেজাল্টের ওপর ফোকাস করছিস। তার মা কিন্তু ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন বা এসবের টেকনিকের ব্যাপারে কোনো কিচ্ছু জানতো না।
কিন্তু উনি ভগবদ গীতা পড়েছিলেন। উনি ওনার মেয়েকে বললেন যে তুই রেজাল্টের ওপর ফোকাস না করে তুই তোর পড়াশোনাটা ঠিক করে কর। রেজাল্টটা তোর হাতে নেই, কিন্তু তোর হাতে যেটা আছে তুই যেটা করতে পারবি সেটা ঠিক করে কর, তুই পড়াশোনাটা কর ঠিক করে। তখন দিয়া বুঝতে পারে যে সে কোন জায়গাতে মিস্টেক করেছে। সে এই 20 দিন ধরে কত রকম টেকনিক ফলো করেছে, যত রকম টেকনিক আছে, যত রকম মেথড আছে সব কিছু সে অ্যাপ্লাই করেছে, বাট যেটা ওর করার দরকার ছিল সেটাই সে মিস করেছে। সে অ্যাকশন নেয়নি, সে পড়াশোনাটাই মিস করেছে, যার ফলে সে ফেল করেছে। তা সে অন্ধভাবে অন্ধবিশ্বাস করে ফেলেছিল যে সে ক্লাস টপার, কিন্তু ক্লাস টপার হওয়ার জন্য যেটা করতে হবে সেটা সে করছিল না। দিয়ার সম্পূর্ণ ফোকাসটাই ছিল তার রেজাল্টের ওপর, তার টপ র্যাঙ্কের ওপর। সে অ্যাকশন নেওয়ার কথা ভুলে গিয়ে সে শুধু রেজাল্টের কথা চিন্তা করছিল। এর ফলে কি হয়, অ্যাকশন না নেওয়ার জন্য কোথাও না কোথাও তার ইনার সেন্সে একটা ভয় থেকে গিয়েছিল যে সে সামহাও সে ফেল করে যেতে পারে। তো সে হয়তো মন থেকে বিশ্বাস করেছিল, বাট তার ইনার সেন্স জানতো সত্যিটা আসলে কি। এইভাবে বেশ কিছুদিন পেরিয়ে যায়, ফাইনাল পরীক্ষাও সামনে চলে আসে। এখন দিয়া সম্পূর্ণভাবে বুঝে গিয়েছিল তাকে কি করতে হবে। দিয়া ঠিক করে যে সে আর রেজাল্টের ওপর ফোকাস করবে না, সে আর নিজেকে টপ র্যাঙ্কার বা টপ ক্লাস টপার ভাববে না। সে ঠিক করে যে সে এবার মন দিয়ে যতটা সম্ভব হয় সে তার বেস্ট দিয়ে পড়াশোনা করবে, রেজাল্ট যা হয় দেখা যাবে, রেজাল্টের ওপর সে আর ফোকাস করবে না। এই মতো সে কী করে, আবার জার্নাল লেখা শুরু করে। সে জার্নালে এবার কী লিখতে শুরু করে, আগে যেমন লিখছিল যে থ্যাংক ইউ ইউনিভার্স আই অ্যাম ক্লাস টপার, আই বিকাম ক্লাস টপার, বাট সে এখন চেঞ্জ করে দেয়। সে লিখতে শুরু করে থ্যাংক ইউ ইউনিভার্স আমি প্রতিদিন আমার পড়াশোনাতে অনেক ইম্প্রুভ করছি। সে যখন জল পান করতো তখনও সে এই অ্যাফার্মেশন বলতো, পজিটিভ অ্যাফার্মেশন বলতো এবং জল পান করতো। প্রতিটা টেকনিক সে সেম ওয়েতে ফলো করছিল, কিন্তু অ্যাফার্মেশন চেঞ্জ করে দিয়েছিল এবং সে অ্যাকশন নেওয়া শুরু করে। সে তার বেস্ট দিয়ে যতটা সম্ভব হয় সে তার বেস্ট দেয় এবং পড়াশোনার উপর ফোকাস করে। এরপর পরীক্ষা চলে আসে, পরীক্ষা দেয় এবং রেজাল্টও আউট হয়। রেজাল্ট যখন আউট হয় দেখা যায় দিয়া ক্লাস টপার হতে পারেনি, বাট সে প্রতিটা সাবজেক্টে 80%-এর ওপর নাম্বার পেয়েছিল। তো এটা দিয়ার এবং দিয়ার ফ্যামিলির জন্য খুবই খুশির ব্যাপার ছিল, ভীষণ খুশির ব্যাপার ছিল। দিয়া খুব খুশি হয়েছিল এবং সে বারবার ইউনিভার্সকে থ্যাংক ইউ জানায় এর জন্য। সে ভীষণ কৃতজ্ঞ ছিল তার সেই রেজাল্টের জন্য। ইউনিভার্স তাকে যা রেজাল্ট দিয়েছিল সে তাতে ভীষণ খুশি ছিল, সে হ্যাপিলি অ্যাকসেপ্ট করেছিল সেই রেজাল্টটাকে এবং সে ভীষণভাবে কৃতজ্ঞ ফিল করছিল। তার মনে একবারের জন্য আসেনি যে আমি এত পরিশ্রম করেছি বাট আমার রেজাল্ট তো ততটা পরিমাণ হয়নি। সে একবারও এটা ভাবেনি আমি এত পরিশ্রম করা সত্ত্বেও আমি কেন ক্লাস টপার হতে পারলাম না। সে যেটা পেয়েছিল সেটার জন্যই কৃতজ্ঞ হয়েছিল এবং হ্যাপিলি অ্যাকসেপ্ট করেছিল। দিয়া এটা ভেবে খুবই খুশি ছিল যে সে ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারটাকে খুব ভালোভাবে বুঝতে পারছিল। সে বুঝে গিয়েছিল যে জীবনে যদি কিছু পেতে হয় তাহলে তাকে নিজের ওপর বিশ্বাস রেখে নিজের কাজটা মন দিয়েই করে যেতে হবে, শুধুমাত্র এতটুকুই তার হাতে আছে। কিন্তু নেক্সট ক্লাসে যখন দিয়া প্রত্যেকটা এক্সামে একের পর এক টপ র্যাঙ্ক করতে লাগলো, তখন দিয়া খুব ভালোভাবে বুঝে গেল যে তার পুরো জীবনের নিয়ন্ত্রণ সবটাই তার হাতে আছে। কারণ এখন সে ভালোভাবে বুঝে গিয়েছিল যে যদি সে নিজের ওপর বিশ্বাস রেখে সম্পূর্ণ এফর্ট দিয়ে নিজের কাজ করে তাহলে তার আউটকাম অবশ্যই আসবে, এবং সেই আউটকাম মানে যে রেজাল্টটা এলো সেটা পেয়ে যদি সে কৃতজ্ঞ হয় তাহলে তার জীবনে আরও অ্যাবান্ডেন্স আসবে। সো ফ্রেন্ডস, আপনি ম্যানিফেস্টেশনের অনেক টেকনিক ফলো করছেন এবং টেকনিকগুলো ফলো করা সত্ত্বেও আপনি হাত গুটিয়ে বসে আছেন,
এবং ভাবছেন যে আমি তো সব টেকনিক ফলো করছি, তাহলে আমি কেন কোনো কাজ করব, ইউনিভার্স আমার সামনে সব কিছু এনে দেবে, তাহলে আপনি কোনো দিনই আপনার ডিজায়ার বা আপনার ড্রিমকে অ্যাচিভ করতে পারবেন না। ল অফ অ্যাট্রাকশানে যে অ্যাট্রাকশান ওয়ার্ডটা আছে তার মানে হলো এখানে অ্যাট্রাক্ট এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট উইথ ইয়োর অ্যাকশন। কর্ম করুন ফলের চিন্তা না করে, ফলের চিন্তা না করে নিজের ওপর বিশ্বাস রাখুন এবং নিজের ওপর বিশ্বাস রেখে নিজের কাজ মন দিয়ে করে যান। ইউনিভার্স থেকে যা রেজাল্ট পাচ্ছেন সেই রেজাল্টকে অ্যাকসেপ্ট করুন এবং সেটার জন্য কৃতজ্ঞ ফিল করুন। হতে পারে আপনার মনে হচ্ছে যে আমি তো প্রচুর পরিশ্রম করলাম তাও আমি রেজাল্ট অনেক কম পেলাম, রেজাল্টটা আমার কাছে সাফিসিয়েন্ট নয় আমি যতটা পরিশ্রম করেছি। তাও আপনাকে কৃতজ্ঞ হতে হবে এবং ভগবানকে ধন্যবাদ দিন, কারণ হতে পারে ভগবানের অন্য কিছু প্ল্যান আছে আপনার জন্য। হয়তো ভগবান চাইছেন যে আপনার জীবনে একটা স্টোরি তৈরি করতে, যে স্টোরিটা অন্যদের মোটিভেট করবে। আচ্ছা, আপনি কি এমন কোনো বিখ্যাত সফল মানুষ দেখেছেন যারা এক চান্সে সফলতা পেয়ে গেছে? আপনি কখনোই দেখবেন না। সফল মানুষ অনেক দেখতে পাবেন, বাট বিখ্যাত সফল মানুষ তারাই হন যারা জীবনে অনেক চ্যালেঞ্জ ফেস করেছে, যারা বারবার চেষ্টা করেছে, প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন, আবার পরিশ্রম করেছেন, আবার ব্যর্থ হয়েছেন। এইভাবে ওনারা সফলতা অর্জন করেছেন এবং ওনাদের লাইফে একটা স্টোরি তৈরি হয়েছে যা অন্যদের মোটিভেট করে। তাদের জীবনেও প্রচুর চ্যালেঞ্জ এসেছে, প্রচুর ব্যর্থতা এসেছে, তাও কিন্তু তারা ছেড়ে দেননি, তারা আবার উঠে দাঁড়িয়েছেন, আবার পরিশ্রম করেছেন এবং এইভাবেই তারা সফল হয়ে গেছেন। একটা কথা মনে রাখবেন, ভগবান ততক্ষণ আপনাকে সাকসেস দেবে না যতক্ষণ না আপনি সেই সাকসেস পাওয়ার জন্য যোগ্য হচ্ছেন, কারণ যখন আপনি যোগ্য হবেন তখনই সেই সফলতাকে বা সেই সাকসেসকে ধরে রাখতে পারবেন, সামলে রাখতে পারবেন। তো ল অফ অ্যাট্রাকশানের এই টেকনিকগুলো আপনার ব্রেনকে কনসাস করে দেয় এবং আপনার মাইন্ডসেটকে ভীষণভাবে পজিটিভ বানিয়ে দেয়, যাতে আপনি যখন কোনো অ্যাকশন নিচ্ছেন সেই অ্যাকশন নেয়ার মধ্যে আপনার ক্ল্যারিটি থাকে, আপনি যে কাজটা করছেন সেটা খুব তাড়াতাড়ি আপনি করে ফেলতে পারেন এবং খুব ক্লিয়ার হয়ে যান, ক্ল্যারিটি থাকে আপনার মধ্যে কাজটা করা নিয়ে যে কীভাবে করব, কীভাবে করলে তাড়াতাড়ি হবে বা কীভাবে করলে এটা অনেকটা ভালো হবে, এই জাতীয় ডিসিশনগুলো আপনি খুব তাড়াতাড়ি নিতে পারেন। এমনও অনেক সময় হয় যে আপনি কোনো এক্সামের প্রিপারেশন করছেন এবং এক্সামের প্রিপারেশনের সময় আমরা কী করি যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি আমরা বেশিরভাগ পড়ে থাকি, কিন্তু যখন আপনি প্রিপারেশন করছেন তখন এমন হচ্ছে যে ভেতর থেকে একটা ইনটিউশন আসছে যে যে কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট নয়, একটা কোশ্চেন দেখে মনে হচ্ছে যে এই কোশ্চেনটা আসতে পারে। তো তখন যদি আপনি সেই কোশ্চেনটা পড়েছেন এবং পরীক্ষা হলে গিয়ে দেখলেন যে সেই কোশ্চেনটাই এসছে, যেটা ইম্পর্ট্যান্ট না হওয়া সত্ত্বেও সেই কোশ্চেনটা এসছে, যেহেতু আপনি আনসারটা করেছিলেন আপনি আনসার লিখতে পারলেন, কিন্তু বেশিরভাগ মানুষই কি ইম্পর্ট্যান্ট নয় বলে কোশ্চেনটা পড়েনি, যার জন্য তারা করতে পারেনি। তো এখানে আপনি যদি ইনটিউশনের কথা, মানে ইনটিউশন আসছে সেটা যদি শুনছেন তাহলে আপনি কাজটা করছেন এবং রেজাল্ট পাচ্ছেন, কিন্তু যখন ইনটিউশন আসা সত্ত্বেও আপনি ইম্পর্ট্যান্ট নয় বলে ছেড়ে দিতেন তাহলে আপনি ওই আনসারটাকে লিখে আসতে পারতেন না। সো ল অফ অ্যাট্রাকশানের এই টেকনিকগুলোকে খুব ভালোভাবে মন দিয়ে ফলো করুন এবং নিজের ওপর বিশ্বাস রেখে নিজের অ্যাকশনকে নিন, নিজের কাজকে মন দিয়ে করুন, কাজ করা বন্ধ করবেন না। ল অফ অ্যাট্রাকশানের টেকনিকগুলো আপনাকে আপনার বিশ্বাসটাকে বাড়াবে, কিন্তু কাজটা অ্যাকশনটা আপনাকে নিতেই হবে। অ্যাকশন ছাড়া ল অফ অ্যাট্রাকশানের কোনো রকম কোনো রেজাল্ট আপনি পাবেন না, তাই অ্যাকশন নিন এবং যার রেজাল্ট পাচ্ছেন ইউনিভার্স থেকে তাকে অ্যাকসেপ্ট করুন, হ্যাপিলি অ্যাকসেপ্ট করুন এবং গ্রেটফুল থাকুন, কৃতজ্ঞ থাকুন। আর আমাকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সকলের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ, থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও অডিও এবং আরও ভিডিও পেতে। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময়
পজিটিভ থাকবেন। টাটা।